একদিকে রয়েছে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি এবং অন্যদিকে রয়েছে বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র। এই দুইজনের মধ্যে আসলে কে সেরা? রোনালদো এবং মেসি সবথেকে সেরা ফুটবলার তা তো সবাই জানে, কিন্তু রোনালদোর ছেলে এবং মেসির ছেলে এই দুইজনের মধ্যে কে সবথেকে ভালো ফুটবল খেলে এবং ভবিষ্যতে কার ফুটবলার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো রোনালদোর ছেলে এবং লিওনেল মেসির ছেলে সম্পর্কে। এই দুইজনের মধ্যে স্কিলের দিক থেকে এবং পটেনশিয়ালের দিক থেকে আসলে কে সেরা? তো যাই হোক, এই তুমুল কম্পিটিশন দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আপনারা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে পছন্দ করলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, এই দুইজন পিচি ছেলের স্কিল দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো প্রথমে রোনালদো ছেলে রোনালদো জুনিয়র সম্পর্কে জানা যাক। ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলের নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র এবং তাকে সব দিক থেকে ভবিষ্যতের রোনালদো বলা হচ্ছে। এবং অন্যদিকে লিওনেল মেসির ছেলের নাম হচ্ছে থিয়াগো মেসি, যাকে ভবিষ্যৎ মেসি বলা হচ্ছে, কারণ তার চেহারা থেকে শুরু করে খেলার স্টাইল সবকিছুই মেসির মতো। রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র জন্মগ্রহণ করে 2010 সালে। তো সেই হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের বয়স বর্তমানে 13 বছর। অন্যদিকে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি স্পেনে 2012 সালে জন্মগ্রহণ করে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হলো 11 বছর। তো বয়সের দিক থেকে রোনালদোর ছেলে 2 বছরের বড়। বন্ধুরা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি এমন দুজন ফুটবলার যাদেরকে কখনোই ভোলা সম্ভব না। যেহেতু তাদের বয়স হয়েছে, তাই তাদের এখন অবসর নিতে হবে। তো মেসি রোনালদোর ফ্যানেরা চিন্তায় পড়েছে যে ভবিষ্যতে এমন মেসি কিংবা রোনালদো আর পাওয়া যাবে কিনা। যেহেতু তাদের দুজনেরই ছেলে রয়েছে এবং তারা ফুটবল খেলায় খুবই পটু, সে হিসেবে বলা যেতে পারে মেসি এবং রোনালদোর রাজত্ব শেষ হতে এখনো অনেক বাকি এবং তাদের ছেলেরাই তাদের নামকে উজ্জ্বল করে রাখবে। তো বন্ধুরা, চলুন এবার জেনে আসা যাক মেসির ছেলে থিয়াগো মেসি সম্পর্কে ডিটেইল ইনফরমেশন। থিয়াগো মেসির বয়স যখন মাত্র 7 বছর ছিল, তখন থিয়াগো মেসি বার্সেলোনা ক্লাবে ভর্তি হয়। বর্তমানে সে তার বাবার সাথে পিএসজি ক্লাবেও রয়েছে এবং মেসির ছেলেকে মেসি ফুটবল খেলায় নিজে ট্রেনিং দিয়ে থাকে। এবং অবাক করা বিষয় হলো, তার খেলার স্টাইল থেকে শুরু করে ফিজিক্যাল স্টাইল সবই তার বাবার মতো। তবে লিওনেল মেসি বাঁ পায়ে খেলার জন্য অনেক বিখ্যাত, কিন্তু তার ছেলে থিয়াগো মেসি ডান পায়ে খেলার জন্য খুবই বিখ্যাত, অর্থাৎ সে ডান পায়ে সবথেকে বেশি ভালো খেলতে পারে। তাছাড়া থিয়াগো মেসি তার প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করে মাত্র 8 বছর বয়সে। যদিও রোনালদোর ছেলে থেকে থিয়াগো মেসির বয়স অনেক কম, তারপরেও থিয়াগো মেসি তার পারফরম্যান্সের মাধ্যমে সবাইকে মাতিয়ে রেখেছে। তবে প্রফেশনালি এখনো পর্যন্ত কোনো ফুটবল ম্যাচ খেলেনি লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। তবে বার্সেলোনা ক্লাবে থাকাকালীন থিয়াগো মেসি বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচও খেলেছে এবং সেই ফ্রেন্ডলি ম্যাচে থিয়াগো মেসি বেশ ভালো পারফরম্যান্স করেছিল। মোটামুটি প্রত্যেকটি ম্যাচে 2 থেকে 3টি করে গোল করত থিয়াগো মেসি। সবাই ধারণা করে যে থিয়াগো মেসির ডান পায়ে অনেক সম্ভাবনা রয়েছে আর তার অ্যাকিউরেসিও অনেক ভালো। শুধু তাই নয়, বরং ফুটবল মাঠে তার বল কন্ট্রোলিং এর দায়িত্ব অনেক ভালো। মজার ব্যাপার হলো, থিয়াগো মেসিও যখন গোল দেয় তখন তার বাবার মতোই দুই হাত আকাশে তোলে। যেহেতু এভাবে মেসি তার নানিকে স্মরণ করত, তাই মেসির ছেলেও ঠিক তার মতোই অনুসরণ করে। তবে যেহেতু মেসির ছেলে এখনো কোনো প্রফেশনাল পারফরম্যান্সে অংশগ্রহণ করেনি, তাই এখন পর্যন্ত তার পারফরম্যান্স ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবে প্র্যাকটিস ম্যাচে মেসির ছেলে অনেক ভালো পারফরম্যান্স করে। এবার অন্যদিকে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র, যাকে কিনা মিনি রোনালদো বলা হয়ে থাকে। রোনালদোর ছেলে তার স্কিল এবং অ্যাটিটিউডের জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি বিখ্যাত। রোনালদোর ছেলে এই পর্যন্ত বেশ কয়েকটি প্রফেশনাল ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচেও তার পারফরম্যান্স অনেক ভালো। ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো জুনিয়রকে পুরোপুরি তার স্টাইলেই তৈরি করছে এবং এখনই অনেকেই তার পারফরম্যান্স দেখে এটাও বলছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে তাকেও ছাপিয়ে যাবে। ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ফুটবল নিয়ে অনেক ভালো ভালো স্কিল করতে পারে। তাছাড়া তার শটের অ্যাকিউরেসি অনেক ভালো, সে দূর থেকে মারলেই গোল হয়ে যায়। তাছাড়া ফুটবল নিয়ে প্যাশনের কথা বললে রোনালদো জুনিয়রের ফুটবলের প্রতি প্যাশন অনেক বেশি রয়েছে, যার কারণে তাকে ফুটবল খেলায় বেশিরভাগ সময় মাঠে দেখা যায়। আপনাদেরকে বলেই দিই, রোনালদো জুনিয়র ইতিমধ্যে জুভেন্টাসের হয়ে খেলা শুরু করেছে এবং রোনালদোর ছেলের শখ হচ্ছে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলার। তাছাড়াও এই পর্যন্ত বেশ কয়েকটি প্রফেশনাল ম্যাচও খেলেছে রোনালদো জুনিয়র এবং সে প্রফেশনাল ম্যাচগুলোতেও তার টিমকে খুব ভালোভাবে জিতিয়েছে রোনালদো জুনিয়র। স্কিল এবং টেকনিকের কথা বললে মেসির ছেলে থেকে কিন্তু রোনালদোর ছেলে একটু বেশি এগিয়ে থাকবে, কারণ যেহেতু সে বয়সে বড়, তাছাড়া সে অনেক ভারী ভারী ওয়ার্কআউটও করে থাকে। রোনালদো জুনিয়র তার বাবার মতো পেনাল্টি কিক করে থাকে এবং গোল দেওয়ার পরে তার বাবার মতো এক্সপ্রেশন করে থাকে। রোনালদোর ছেলেকে রোনালদো নিজে হাতে ট্রেনিং দিয়ে থাকে, এছাড়াও তার পাশাপাশি বেশ কয়েকজন ট্রেনারও রয়েছে। মেসি এবং রোনালদো একে অপরকে যেভাবে চ্যালেঞ্জ দিয়েছে, সেগুলো ভবিষ্যতে আর কোনো প্লেয়ার পারবে বলে মনে হয় না। কিন্তু আপাতদৃষ্টিতে এটা মনে হলেও মেসি এবং রোনালদো কিন্তু তারা একে অপরকে খুবই
সম্মান করে। আর এখান থেকে এটা বোঝা যায় যে অন্যান্য সেলিব্রিটিদের ছেলে মেয়েদের মতো রোনালদো এবং মেসি ছিল বিপথে যায়নি, বরং তারা তাদের বাবার পথই অনুসরণ করছে। আর তারা যদি এভাবে তাদের প্যাশনকে এগিয়ে নিয়ে যায় তাহলে ভবিষ্যতে একদিন খুব ভালো ফলাফল করতে পারবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে দেখলেন রোনালদোর ছেলে এবং মেসির ছেলের পারফরমেন্স এবং তাদের ডিটেইল ইনফরমেশন। তো এদের দুজনের মধ্যে থেকে আপনি কাকে ভোট দিবেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।